আমরা যে তাহাজ্জুদ পড়ি সুদীর্ঘ সময় আমরা সিজদায় থাকতে পারি, অন্য কোন নফল অথবা সুন্নতে কি আমরা সিজদা তসবিহ ছাড়া একটু সময় নিয়ে থাকতে পারি, দোয়ার বিষয়টা হলো সেটা একটু মুখতালাফি মতবিরোধপূর্ণ বিষয়। অন্যান্য কিছু ইমামরা বলতেছেন আপনি সিজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে আপনার বাসা দিয়ে আপনি লম্বা দোয়া করতে পারবেন নফল নামাজে, তাও আর ফরজ সুন্নত মাকাদার মধ্যে না। কিন্তু আমাদের ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহির মতে সিজদার মধ্যে আপনি নিজস্ব তসবিহাত পড়েন, সিজদার বাইরে গিয়ে নামাজের বাইরে গিয়ে আপনি লম্বা করে মোনাজাত করেন, সেটা আমাদের মতবিরোধ। নামাজের নির্দিষ্ট দোয়া আমরা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করি না, কিন্তু আমরা বলি যে নামাজের বাইরে করলে তো আপনি করতে পারেন, নামাজের মধ্যে আপনি সিজদার মধ্যে তসবিহ লম্বা পড়ে পড়ে লম্বা তসবিহ দিয়ে আপনি সিজদাকে লম্বা করেন, রুকুর মধ্যে লম্বা তসবিহ পড়ে আপনি রুকু লম্বা করেন, সেটা দিনের নফল নামাজ হোক সেটা রাতের নফল নামাজ হোক তাহাজ্জুদ হোক কোনো অসুবিধা কোনো সমস্যা নেই।